আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 এর সাথে আছে আমি মোহাম্মদ সোহাগ সাইদ। রায়পুরায় ইজি বাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থল মারা যান, সাথে থাকা অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিস্তারিত দেখুন মামুন মিয়ার ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের তাজা খবর 24 দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। নরসিংদী রায়পুরা উপজেলা চান্দেরকান্দি ইউনিয়নের মাইলবাসা রেল ক্রসিংয়ের আধুয়ে ইজি বাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক রাসেল আহমেদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল অপর আরোহী হাবিবুর রহমান হাসপাতাল যাওয়ার পথে মারা যান। আজ বৃহস্পতিবার বিকালে 5:30টায় উপজেলা চান্দেরকান্দি ইউনিয়নের মাইলবাসা রেল ক্রসিংয়ে অধুয়ে এ ঘটনা ঘটে। নিহত রাসেল কিশোরগঞ্জের বয়রব উপজেলা সাদেকপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে হাবিবুর আব্দুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুরা পৌর এলাকার হাসিমপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল করতলা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রাসেল মারা যায়। রায়পুরা থানার এসআই রেজাল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশের সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আমাদের সকল আপডেট দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে, আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা একটু বলেন তো, ঘটনা কি ছিল? ঘটনা হচ্ছে বিকালে হয়তো ঘুরতে আসছিল আর কি, বাড়ি হচ্ছে বৈরব থানা শ্রীনগর ইউনিয়ন গ্রাম হচ্ছে বুধরুম, মানে বিকালবেলা ঘুরতে আসছিল, আসার পরে হয়তো এখানে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার 7 মিনিট আগে হয়তো আমারও ফোন দিয়েছিল, ফোনের কথা হয়েছিল, তারপরে হয়তো আমি আবার দ্বিতীয়বার আমি ফোন দিয়ে পরে জানতে পারলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি আপনার সাথে ফোনে কি কথা হয়েছে? ফোনে আমি বাসায় ছিলাম, তো ও আসার সময় ফোন দিয়েছিল, আমার বলছিল যে ফার্মেসি বাসার থেকে ফার্মেসিতে আসলে আমার কল দেওয়ার জন্য, আমি ফার্মেসিতে এসে ফোন দিয়েছি, পরে ও বলতেছে আমি আধা ঘন্টা আইতেছি। আধা ঘন্টার পরে 7 মিনিট পরে আমার একটা ওর ফোন থেকে অটোমেটিক আমার ফোনে কল চলে গেছে, পরে শব্দ শুনতেছি, পরে দিই যে কথা কয় না কেউ, পরে আমি আবার ব্যাক করছি, এরপরে একজন রিসিভ করে বলতেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। যে মারা গেছে তার নাম? তার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল। যে আহত আছে তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিব। আহত লোকটা তার কি লাগে? তার বন্ধু প্লাস খালাতো ভাই। আহত লোকটা বয়স কত? বয়স 27। আর যে যিনি মারা গেছেন সেম এজ? উনি কি কাজ করতেন? ও হচ্ছে আপনার কাপড়ের দোকান ছিল ভৈরব ভৈরব শপিং কমপ্লেক্সে। আর যে আহত হয়েছে হচ্ছে সৌদি প্রবাসী। সৌদি প্রবাসী? আচ্ছা, তার অবস্থা কি কি অবস্থা? যে অবস্থা এখন বেশি ভালো না, তার ভৈরব প্রবাস থেকে ঢাকায় এসেছে। আমি চান্দগাঁও ইউনিয়ন পরিষদের 5 নম্বরের একজন মেম্বার, আমার নাম মোহাম্মদ তালে হোসেন। আমি ঘটনাটা শুনে তৎক্ষণাৎ এখানে আসি, আইসা দেখি বিবারটেক আর মোটরসাইকেলের সাথে সংঘর্ষ। কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট আমরা কাম্য করি না, তাদের সচেতনতা অভাব। কারণ হ্যামলেট ছাড়া তারা মোটরসাইকেল যে চালক, সে হ্যামলেট ছাড়া ওইটা মোটরসাইকেল চালাচ্ছিল বলে শুনলাম এলাকাবাসীর কাছ থেকে। কিন্তু এই ধরনের মৃত্যু আমরা কোনো দিন কাম্য করি না। আমরা এখন থেকে সতর্ক হয়ে যাই, আমরা গাড়ি ঘোড়া চালাবো খুব সতর্কভাবে, আইন শৃঙ্খলা মেনে। আমার নাম মোহাম্মদ আবুল কাসেম ভুঁইয়া। আচ্ছা, এই ঘটনাটা কি আপনাকে প্রত্যক্ষ দোষী আপনি এই ঘটনায় দেখছেন? আমরা ওখানে চা দোকানে বসেছিলাম, অনেক লোক ধরাধরি করে আসতেছে, যাই শুই না কি হয়েছে পরে বলতেছে যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন লোক মারা গেছে। পরে দৌড়ে আসি, আসার পরে দেখি যে একজন ডেড আর একজন হাত পল নাড়তেছে, হাত পল নাড়তেছে। পরে আবার ওই সাথে ছিল, আমি আইসে ওর আবার পাইছি, সরাইতেছে, তাড়াতাড়ি ছিলাছিলি করতেছে, কান্দাকাটি শুরু করছে, তো অনেক মহিলারা পাইলেছে, তারাও কান্দাকাটি করতেছে, কেউ ধরার লোক নাই। পরে আমি ওরা বলছি রিফার, তুমি তাড়াতাড়ি ধরো, সিন জেগে থাকতো একজন বাসন যাবো, একজন লিয়ে আমরা মেডিকেল দৌড়ছি। পরে আমরা একটা এই রিফার সাথে সাথে সিনজি একটা দাঁড় করাইছি, দাঁড় করানোর পরে রিফাত আমি দুজনে উঠে সিনজিতে উঠাইছি, আরও সাথে সাথে আরও দুইজন লোক আইসা আমাদের সাথে সহযোগিতা করছে। তো সহযোগিতা করাতে আমরা গাড়িতে উঠাই, পরে আমার সাথে আরেকটা ছেলে রিফাতে বলছি তুমি ডেড বডির কাছে থাকো, আর ওনার আপাতত যদি বাসন যাবো তাহলে ওনার নিয়ে আমরা মেডিকেল যাই। পরে সাথে আরেকটা ছেলে ডাক্তার নিয়েছি, নেওয়ার পরে আমি গাড়ি স্টার্টিং দেওয়ার সাথে সাথে একটা কল আসলো, তার মোবাইলটা আমার হাতে দিল কে জানি, দেওয়ার পরে একটা কল আসলো, কল আসার পরে বলতেছে যে এটা রাসেলের নাম্বার। আমি বলছি রাসেল তো বলতে পারি না কে কার নাম, তবে তারা দুজনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা একজন লোক সিএনজিতে উড়াইছি, তার এনে আমরা মেডিকেলে রওনা দিতেছি, মানে কোথায় যাবো আপনারা বলেন।
পরে কোনারা তার বন্ধু রাসেলের বন্ধু তা বললাম যে আপনারা এখন আছেন কোথায় তারা বলতেছে যে আমরা ভৈরব আছি তো ভৈরব যদি থাকেন তাহলে আমরা ভৈরবে নিয়ে আসি হ্যাঁ আপনারা ভৈরব নিয়ে আসেন টমাতে পরে আমরা স্টার্টিং দিলাম সিএনজি সিএনজি দেওয়ার পর আমরা টমাতে চলে গেলাম তো টমাতে যাওয়ার পরে বডি দেখা আমাদের সাথে যে বডি নিয়ে গেছি এই বডি দেখার পরে সবাই বলতেছে যে তার নাম হাবিব আর যে রয়ে গেছে তার নাম রাসেল আমার হাতে যে মোবাইলটা ছিল ওই মোবাইলটা ছিল তো রাসেলের তো আমরা হয়তো নাম জানি না তার আমরা অনেকেরই বলছি যে রাসেল মনে আমার আমরা নিয়ে যেতেছি আর যে রয়ে গেছে তার নাম সঠিক বলতে পারতেছি না তো ওখানে যাই আমরা ক্লিয়ার হয়েছি ক্লিয়ার হওয়ার পরে তারা দ্রুত আমি নিজেই আবার তার বন্ধু দুজন ধারণা ছিল তারা নিয়ে আমি মেডিকেলে ঢুকাইলাম টলিয়ে না টলিতে ঢুকাই পরে চিকিৎসা খুব দ্রুত চিকিৎসা দিন শুরু করলাম এরপরে তার ব্লাডিংটা মানে চরম ব্লাডিং হইতেছে পরে এটা বন্ধ করায় আমাকে তো তারা ভর্তি করেন আর রাসেলের ফ্যামিলি দুইজন মহিলা পাইছি তার ভাবি সম্পর্কে তো তারা বলতেছে যে আমরা ওখানে যাবো আমি আপনারা মহিলা মানুষ যাই লাভ নাই একজন পোষা লোকের দরকার তবে আমরা এতে শুরু থেকে অনেক পোষা লোক তারা ফোন দেওয়া হয়েছে এই মোবাইলে তারা কি আসছে কি তারা কোনো পোষা লোক ওইখানে আসে নাই আসছে কিন্তু শেষ অবস্থায় আমরা যখন তার বন্ধুদের নিয়ে আসার প্ল্যান নিছি তখন তার বাবা আসছে তো তার বাবা আর তিন বন্ধুরে নিয়ে পরে আমি সিএনজি টান দিছি তা আমার সাথে যে সিলিন্ডার নিয়ে ছিল আপনি কি কাজ করেন সিএনজি চালান না 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 আমি ব্যবসা করি আমি এখানে আইসা পড়ছিলাম চাগাইতে আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি অলিপুরা গ্রাম আচ্ছা এই ঘটনাটা ঘটে কয়টার দিকে এটা তো সঠিক আমি আমি মোবাইলটা দেখি মানে আনুমানিক একটা টাইম বললে হয় 5:30 আমি টাইমটা বলতেছি আপনাকে আনুমানিক টাইমটা আর প্লাস মাথায় অনেক আঘাত হয়েছে নাক মুখ দিয়ে রক্ত বের হইতেছে আর মাথার ব্লাডিং আমরা যাওয়া পর্যন্ত চলছিল মাথায় ব্লাডিং হচ্ছে হ্যাঁ ব্লাডিং হচ্ছিল আমার সাথে যে ছেলে আসিল তার মানে এই জায়গায় ফুলে আসিল তার মাথাটা মানে আশঙ্কাজনক খুব আশঙ্কাজনক তারে এখন আমরা বলছি মেডিকেল থেকে তারা রিটার্ন বলছে যে তারা নিয়ে ঢাকায় নিয়ে যেতে হবে আর খুব জরুরি অবস্থা জ্বালা জাহাজ দিয়ে যান এখন ওইখান থেকে পরে তার মানে গার্ডিয়ান তার বাবারে নিয়ে আচ্ছা এই আটা প্রশ্ন হলো এটা কোন কি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল মুখামুখি মুখামুখি আমরা স্পটে পাইছি একটা বিভাগে বিভাগটাকে আপনারা আটক করছেন হ্যাঁ বিভাগটাকে অবস্থিত আছে এখানে আটকে এখন যখন আমরা স্পট ডেটে আসে দেখি একটা লোক সাথে সাথে স্পট ডেটে মারা যায় আরেকটা লোক শোয়া ছিল দেখলাম যে ওনারে বাঁচানোর একটা সম্ভাবনা আছে তখন আমি আমার কিছু লোকজন নিয়ে আমি যে তৎপরতায় ওনারা বাঁচানোর চেষ্টা করি এবং একটা গাড়ি দাঁড় করাইয়া সাথে সাথে ওনারে হসপিটালাইজ করি আর কি তো আশা করি ওই লোকটা এখনও খবর জানি না কি অবস্থা মনে হয় আশঙ্কাজনক আর কি তো আমি একটা কথা বলতে চাচ্ছি হচ্ছে আমাদের এই রুটটা এখানে কোনো আইল্যান্ড নাই আর আমাদের যে বর্তমান স্থানীয় চেয়ারম্যান আছে ওনারও দৃষ্টি আকর্ষণ করতেছে কারণ বিগত এক দেড় মাস হয়েছে একটা লোক আমাদের এলাকার একজন মুরব্বী নামাজ পড়তে দুই মাস উপর হয়েছে তো একজন একটা লোক নামাজ পড়তে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট একটা বাইক ড্রাইভার আইসা ওনার অ্যাক্সিডেন্টে মারা গেছে তো কিছুদিন দশ বারো দিন আগে এই মসজিদের এখানে একই স্পটে আবার তিনজন ছেলে বাইক নিয়ে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আজকে এই দশ বারো দিনের পরে আরেকটা লোক একজন লোক আশঙ্কাজনক আরেকজন লোক মারা গেছে একই স্পটে আমরা সংবাদ পেয়ে থানা থেকে ডিটি অফিসার জানাই যে কোরাইতলা নিরোদ বিশ্বাসের বাড়ির সামনে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় এবং একজন লোক মারা গেছে সংবাদ পেয়ে আমরা দ্রুত আসি মৃত ব্যক্তি একজন দেখিতে পাই আরেকজন আহত অবস্থা ভৈরব গেছে জানতে পারি তারে রেফার করছে ঢাকা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন আসছে আমরা লাশের সুরতাল করছি আত্মীয় স্বজন সহ থানায় নিয়ে যাচ্ছি তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে একে মুখোমুখি অ্যাক্সিডেন্ট জানতে পারছেন না জানতে পারছি ফেস টু ফেস অ্যাক্সিডেন্ট হয়েছে বিভাটিক আছে বিভাটিকের মালিককে এবং ড্রাইভারকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি আর মোটরসাইকেলও আছে আপনারা কয়টা নাগাদ খবরটা পেয়েছেন মাগরিবের পর আপনার দীর্ঘদিন দিয়ে লাশ বহন করছে আজকে এই যে রোড অ্যাক্সিডেন্টটা আপনি দেখলেন কি অবস্থা পাইলেন লাস্টে দেখলাম যে হুন্ডার চালক তো ওনার হুন্ডার চালক নিচে ছিল তার হুন্ডার চালক কিন্তু কোনো মনে হয় যে একটা গাড়ি ওভারটেক করতে গিয়ে পর্দা ওনার গাড়ি কন্ট্রোল করতে পারে নাই তোর একটা সুপারি গাছের লোকে মেরে দিয়ে
উনাও মারা গেছে, উনার পাশে আরেকজন উনার বন্ধু ছিল, উনা আহত, উনার বিভিন্ন জায়গা এবং মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে, উনার বিভিন্ন জায়গাতে আঘাতের কোনো অভাব নেই।